হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি প্রিয়াঙ্কা, আর চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা হেয়ার রেমিডি নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে এমন একটা হেয়ার রেমিডি শেয়ার করবো যার ফলে কিন্তু তোমাদের চুল ন্যাচারালি স্ট্রেট হয়ে যাবে, ওকে, আর অনেক বেশি শাইনি হয়ে যাবে জাস্ট একবার ইউজের ফলে। তো এখানে আমি তিনটে জিনিস ব্যবহার করবো। তার আগে বলি, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো মনে হয়, ভালো লাগে এবং যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম অনেক ভিডিওর জন্য। তো এখানে আমি তিনটে জিনিস ব্যবহার করেছি, টক দই, অ্যালোভেরা জেল এবং মধু। এই তিনটে জিনিসকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে নিজের চুলে কিন্তু অ্যাপ্লাই করেছি। পুরো মাথা থেকে শুরু করে চুলের আগাব অবধি এই মাস্কটাকে খুব ভালো করে লাগাবে। চুলের জন্য কিন্তু টক দই খুব ভালো হয়, আর আমরা সবাই জানি অ্যালোভেরাও আমাদের চুলের জন্য খুব উপকারী, আর মধু কিন্তু চুলকে অনেক শাইনি করতে সাহায্য করে। তো এই তিনটে জিনিসকে একসাথে মিক্স করে আমি মানে নিজের চুলে লাগিয়ে নিয়েছি। তো চুল সম্পর্কে যদি তোমাদের কোনো ভিডিও লাগে বা তোমার যদি মনে হয় আমার চুলে এই প্রবলেম, তো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। আমি সেরকম সম্পর্কে ভিডিও তোমাদেরকে দেওয়ার বা বানানোর চেষ্টা করব যাতে তোমাদের একটু হেল্প হয়। তো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এই হেয়ার রেমিডিটা ইউজ করে তোমরা কী রেজাল্ট পাচ্ছ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, ওকে। তো চুলটা একটু শোকানোর পর একটু হাই বন করে রেখে দিলে দেন এটাকে আমি এক ঘন্টা রাখবো, রেখে কিন্তু এটাকে ওয়াশ করে নেবো। তো চলো, ওয়াশ করার পর তোমাদেরকে আমি ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি। গাইজ, দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট আর একবার ইউজে, ঠিক আছে, জাস্ট একবার ইউজ করেছি আমি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।